যে রেনেসাঁসের সূচনা হয়েছিল, এই রেনেসাঁস বা নবজাগরণের সূচনার ক্ষেত্রেও এই সেমিটিক জাতিগোষ্ঠীর মানুষজন তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল। পাঠ ছয়ে আমরা মিশরীয় সভ্যতার পরিচয় সম্পর্কে একটু জানব। প্রাচীন মিশরের ভৌগোলিক অবস্থান কোথায় ছিল এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রাচীন সভ্যতার ভিত্তিভূমি হিসেবে বিবেচিত মিশরের অবস্থান আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে। দেশটির উত্তরে ভূমধ্যসাগর এবং দক্ষিণে বর্তমান সুদান রাষ্ট্র অবস্থিত। এর পূর্ব দিকে লোহিত সাগর এবং পূর্ব উত্তরে রয়েছে আরব মরুভূমি ও পশ্চিম দিকে বর্তমান লিবিয়া। নীলনদকে কেন্দ্র করে গড়ে ওঠা মিশর দুটি ভাগে বিভক্ত, একটি হলো দক্ষিণাঞ্চল বা আপার ইজিপ্ট, অপরটি হলো উত্তরাঞ্চল বা লোয়ার ইজিপ্ট। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই তিনটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত হয় এবং ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত হওয়ার কারণে মিশরের ভৌগোলিক অবস্থান আধুনিক যুগেও বেশ গুরুত্বপূর্ণ। মিশরীয় সভ্যতার বিকাশ এবং বিকাশের ক্ষেত্রে নীলনদের অবদান। প্রাচীনকালে প্রাচীন মিশরীয়রা প্রতি বছর এ অঞ্চলে নীলনদের উপচে পড়া পানির প্রভাবে যে বন্যা সংঘটিত হতো, এ বন্যা কে নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ দেওয়ার পদ্ধতি তারা উদ্ভাবন করেছিল এবং এ সমস্যার সমাধান করতে গিয়ে প্রাচীন মিশরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কৃষির উপকরণ, সেচ ব্যবস্থা প্রভৃতি বিকাশের সাথে সাথে নগরের বিকাশ ঘটতে থাকে, যা মিশরকে সভ্যতার পটভূমিতে পরিণত করে। মিশরকে নীলনদের দান বলা হয়, কেননা নীলনদকে কেন্দ্র করেই নগর সভ্যতার যাত্রা শুরু হয়েছিল মিশরে। নীলনদের পানির প্রাপ্যতা, একে কেন্দ্র করে কৃষির উৎপাদন ব্যবস্থাপনা, মাছ ধরে জীবিকা নির্বাহ, পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা প্রভৃতি বিষয়কে মাথায় রেখে নীলনদের তীরবর্তী অঞ্চল সমূহে মানুষজন বসতি স্থাপন করেছিল। দেখা যায় প্রতি বছর গ্রীষ্মকালের শুরুতে আফ্রিকার মধ্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে সৃষ্ট প্লাবনে নীলনদের দুকুল ছাপিয়ে যেত। এ সময় পাহাড়ি মাটি, বরফ গোলা পানি ও অজস্র জলজ উদ্ভিদ আবাদি জমিতে এসে পড়ত। কয়েক মাস ব্যাপী স্থায়ী এ বন্যার সময় গাছগাছড়া পচে গিয়ে এবং এর সাথে জলধারায় পাহাড়ি লাল পাথুরে মাটি মিশে এক উর্বর পলি মাটির সৃষ্টি হতো এবং এ পলি মাটি নীলনদের উভয় তীরে জমা হতো। এ কারণে মিশরের জমি খুব উর্বর হতো। এ উর্বর জমিতে খুব সহজে ফসল ফলানো যেত। কৃষি উৎপাদনই মিশরীয় প্রাচীন মিশরীয়দের প্রধান জীবিকা হওয়ার ফলশ্রুতিতে এ সময় কৃষিকে কেন্দ্র করে বসতি স্থাপন, বাঁধ নির্মাণ কৌশল, সেচ ব্যবস্থা ও ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটে। এছাড়া নীলনদের তীরে অবস্থিত সিনাই পাহাড় ও অন্যান্য পর্বতমালা এবং চুনা পাথরের পাহাড়গুলো শিল্পদ্রব্য ও অস্ত্রশস্ত্র তৈরি করার জন্য মিশরবাসীকে বিভিন্ন প্রকার ধাতুর যোগান দিয়েছে। এক কথায় গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান এবং নীলনদের দানের ফলে মিশরে বিশ্বের প্রাচীন সভ্যতার উৎপত্তি ও বিকাশ ঘটে। তাই গ্রিক ঐতিহাসিক ও ইতিহাসের জনক হেরোডোটাস মিশরীয় সভ্যতার বিকাশে নীলনদের ভূমিকা দেখে বিস্মিত হয়ে নির্দ্বিধায় মিশরকে নীলনদের দান বা দ্য গিফট অব দ্য নীল বলে উল্লেখ করেছেন।
খুব সংক্ষেপে আজকের এই পাঠে আমরা যে বিষয়গুলো জানলাম তা জানানোর চেষ্টা করছি। আজকের পাঠের শিরোনাম প্রাচীন সভ্যতা। সম্পর্কে আমরা জেনেছি ইতিপূর্বে, প্রাচীন সভ্যতা বিভিন্ন স্তর সম্পর্কে আমরা জেনেছি। ঐতিহাসিকরা প্রাচীন সভ্যতা বিকাশের ধারাকে যে সমস্ত যুগে বিভাজন করেছেন সেগুলোর সম্পর্কে জেনেছি আমরা জেনেছি। এ পর্যায়ে আমরা জেনেছি প্রস্তর যুগ সম্পর্কে। এই প্রস্তর যুগ দুটি ধারায় বিভক্ত, একটিকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ, অপরটিকে বলা হয় নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের অপর নাম পুরো